রংপুরের পায়রাবন্ধ গ্রাম, সেই গ্রামেই জন্ম হলো এক শিশুর। নাম তার কোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই। রোকেয়ার পড়াশোনা করার কি অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। লুকিয়ে লুকিয়েই পড়া শিখেছেন কোকেয়া। তখন মেয়েদের স্বাধীনতা ছিল না, ছিল না লেখাপড়া করার সুযোগ। যা কিছু করার অধিকার সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে লেখাপড়া শিখে কিছু করতে পারে সেই কথা কেউ ভাবতেই পারত না। 16 বছর বয়সে রোকেয়ার বিয়ে হলো। কয়েক বছর পরই স্বামী মারা গেলেন। এবার রোকেয়ার শুরু হলো আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে। লেখাপড়া করার স্কুল নেই। মেয়েদের যদি উন্নতি করতে হয় লেখাপড়া শিখতেই হবে। তাই স্বামীর নামে মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। কোকেয়া মনে করতেন মেয়েরা পিছিয়ে থাকলে সেই সমাজের উন্নতি হতে পারে না। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 9ই ডিসেম্বর 1880 সালে কোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। মারা যান 1932 সালের 9ই ডিসেম্বর।